আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কেমন করে আপনি আপনার ফেসের ত্বককে খুব সহজেই মসৃণ এবং স্মুথ এবং চকচকে করে ফেলতে পারবেন, তার একটি কার্যকরী ঘরোয়া সমাধান। আমাদের স্কিনকে হেলদি সুস্থ রাখতে গেলে দরকার হচ্ছে পাঁচটি উপাদান। এই পাঁচটি উপাদান কি কি? সেটা হচ্ছে ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই পাঁচটি উপাদানের সাপ্লাই যদি আমরা স্কিনে ঠিকঠাক মতো করতে পারি তাহলেই কিন্তু স্কিনে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই পাঁচটি উপাদানের সাপ্লাই স্কিনে যদি আমি দিনের পর দিন না করে থাকি তাহলে স্কিন আমার ডাল হতে থাকবে, স্কিনে ট্যান পড়তে থাকবে, স্কিনের কোনো প্রাণ থাকবে না, স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে এর সমাধান কি? আমাদের স্কিনে যাতে এই পাঁচটি উপাদান ঠিকঠাক মতো পায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আর সেই সমাধান নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও। তাহলে চলুন দেখে নিই তার সমাধানটা কি, দেখে আসি ভিডিওটি। এই রেমেডিটি তৈরি করতে দরকার হবে দুটো ইনগ্রেডিয়েন্টস। প্রথম যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়াম, যা আমার স্কিনকে রিজুভিনেট করবে, আমার স্কিনকে স্মুথ করতে হেল্প করবে এবং স্কিনের মধ্যে যে ব্লকেজ আছে সেগুলোকে ক্লিন করতে হেল্প করবে। একটা বাটিতে প্রথমে আমি 100 গ্রামের মতো পাকা পেঁপে নিয়ে নিব। সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু আমাদের একটা ন্যাচারাল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এই হলুদের গুঁড়া আমার স্কিনকে রিজুভিনেট করবে, আমার স্কিনে অক্সিজেন সাপ্লাই করবে এবং এভারগ্রিন রাখবে আমার স্কিনকে। দুটো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মেশাতে হবে। আমি পরিমাণ বলে দিচ্ছি, 100 গ্রাম পাকা পেঁপের সাথে আপনি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নেবেন, তারপর খুব ভালোভাবে মিক্স করবেন। এবার বলে দিচ্ছি কেমন করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে ফেসটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে, তারপর অ্যাপ্লাই করে 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। ড্রাই হলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এটা কতদিন আপনি ফেসে ব্যবহার করবেন? প্রথম সপ্তাহে প্রতিদিন আপনাকে এই প্যাকটি ব্যবহার করতে হবে। সেকেন্ড উইকে যে একদিন ছেড়ে ছেড়ে, অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। আপনি যদি টানা ধৈর্য ধরে কাজটি করতে থাকেন তাহলে কিন্তু আপনার স্কিনের যাবতীয় সমস্যা দূরে চলে যাবে। বিভিন্ন ধরনের দাগছোপ থাকলে সেটা দূরে চলে যাবে, ডালনেস থাকলে, ড্রাই থাকলে, ট্যানিং থাকলে এবং বিভিন্ন ধরনের যত ধরনের সমস্যা আছে স্কিনের, যে বিভিন্ন ধরনের অনেক সময় পিগমেন্ট পড়ে যায় স্কিনের মধ্যে, সেই সমস্যাগুলোর সমাধান মিলবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে কিন্তু বের হবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।